আমি রেডি হয়ে গেছি, 7টা বাজছে, 7:30টায় গাড়ি আসবে। আর কালকে না গাড়িতে নদী একটু বমি করেছিল, ওই গাড়িতে যে টেন্ডেন্সিটা হয় এই 15 মিনিটের রাস্তাতেও বমি করেছে। যাই হোক, সেই জন্য আমি এখন কি করব, ওর জন্য দুটো লেবু পাতা তুলব। লেবু পাতা গন্ধ শুকলে নাকি বলে যে ওটা বমিটাকে আটকে দেয়। দুটো নেব, যাওয়ার সময় একটা আর আসার জন্য একটা। এ কি শক্ত, 1 and 2 2। এই যে নদী রেডি হয়ে গেছে। ওকে বলে দিই, এটা হচ্ছে ওর ওপরে যে টি শার্টটা ওটা স্কুলের, বাট নিচের প্যান্টটা যেটা ওটা আমি চেঞ্জ করেছি, বিকজ স্কুল থেকে পারমিশন দিয়েছে যে এক মাসের মধ্যে, মানে এক মাস পর্যন্ত ওদের ছাড় আছে, তখন যা খুশি ড্রেস পরে যেতে পারে, এক মাস পরে নতুন ড্রেস আসবে তখন নিতে হবে। অ্যাকচুয়ালি নদীর যে বটম ওয়্যারটা না ওটা প্রচণ্ড টাইট হয়ে গেছে, আনকমফোর্টেবল ফিল করছে, আমি কালকেই বলেছিলাম, তো সেই জন্য আমি আর ওটা পরাইনি, আমি নর্মাল প্যান্ট পরিয়ে দিয়েছি। আমি এখন এখানে, মানে সোনাগাঁও পার্কে ওয়েট করছি, পার্কের সামনে গাড়িটা আসবে। এই যে নদী একটু ঝুলা ঝুলছে, আর দাদা ভাই একটু পরেই বেরিয়ে যাবে কটকের জন্য, মিটিং কালকে ছিল, মিটিং ওভার হয়ে এখানে এসেছিল, আর আজকে সকালে বেরিয়ে যাচ্ছে। এই যে সামনের মাঠটায় প্রেয়ার হচ্ছে সব স্টুডেন্টদের। ওয়েটিং রুমে বসে আছি, সবাই বসে আছে, মানে অনেক বাচ্চার মারা ওয়েট করছে, আর আমি বসে বসে হাতে মুদ্রা প্র্যাকটিস করছি, মুদ্রা। ওকে, এখন আমি নদীর ক্লাসে ওয়েট করছি, গাড়ি যখন ছাড়বে, মানে ছুটি ওদের হয়ে গেছে, গাড়ি যখন ছাড়বে তারপরে একসাথে বেরোবো। আর এটা হলো ইউকেজি রুম, বাট সেম ডিজাইনে ওদের এলকেজি নার্সারি রুমগুলো ডিজাইন করা আছে। এখানে একটা এলইডি বড় স্ক্রিন আছে, এখানে প্রজেক্টর আছে, এখানে সমস্ত রাইমস টাইমস দেখানো হয়, আর এইদিকে ওয়াইল প্রিন্টিংগুলো ডিফারেন্ট। স্কুল থেকে ফিরে এসেই জাস্ট একটু ঠান্ডা ঠান্ডা জলে ডামিকুল দিয়ে স্নান করে নিলাম, তারপরে নদীকে খাওয়ালাম, আমি খেলাম, এবার উপরে এসেছি, এসে একটু রিল্যাক্স করবো, আজকে আমি একটা মুভি দেখবো, যদিও ঘুমোনোটা কিন্তু খুবই এসেনশিয়াল, ওই নেটফ্লিক্স হটস্টার হইচই সব থাকলে যা হয় আর কি, মাথাটা পুরো। তার মধ্যে থেকে এতগুলো জামা কাপড় জড়ো হয়েছে, কাঁচা হয়েছে, বাট গোছানো হয়নি, কি করবো কি করবো, থাক বিকেলে গোছাবো। রেডি রেডি, ওকে বন্ধ করছি। সোনারগাঁওয়ে আসার পর থেকে একবারও বাইরে বেরোনো হয়নি। আজকে আমি, শাহানা, রুকসানা এসেছি নায়রা ভাবির বাড়িতে, একটু গল্প স্বল্প করবো অনেকদিন পর। আর নায়রা ভাবির বাড়িতে একটা খুব সুন্দর ফুল ফুটেছে, এটা দেখাচ্ছি, বললে এটা পিস লিলি, বা দারুণ, মানে এখনো ফোটেনি না পুরোটা, এখনো পর্যন্ত ফোটেনি পুরোটা, জাস্ট মুড়ে রয়েছে, এটা ফুললে দারুণ লাগবে দেখতে। এটা ইনডোর প্ল্যান্ট বললে তো, মানে ইনডাইরেক্ট লাইট চাই এটাতে, ডাইরেক্ট লাইট না, দারুণ লাগছে, তোমার কার্টুনের সাথে পুরোপুরি ম্যাচ করে গেছে। তুমি এখানে কি করছো, এখানে গল্প করতে এসেছো, তুমি এখানে কি রাতে ডিনার করাবে? এটা ফ্রুট খায়, ও ইনি তো এসেছেন পিটারকে দেখার জন্য, পিটার এখন খাবারের টেবিলের নিচে ঢুকে বসে আছে। ভগবান, আজকে নায়রা ভাবিদের ইফতার হয়ে গেছে, আমাদেরকেও ইফতার করাচ্ছে, সবে তোর জন্য মরে যাচ্ছিল, আমার নজর লেগে যাবে পেটের, আমাদের ইফতার রেডি, বসে থাকো। এ বাবা, এ কি করেছিস, খাবারের প্লেট, টিয়া পাখি রেখে দিয়েছে খাবারের প্লেট। আচ্ছা, মিষ্টি আমি খাবো না, এক নম্বর প্রথমে বলে দিচ্ছি, এটা নায়রা ভাবি অনেক ইনসিস্ট করছে, একটা হয়তো নেব, দেখবো, আর এটা আমি খাবো, এইটা কাউকে দেবো না, বুঝিস, এক চামচ করে দেবো, হ্যাঁ এটাই আমার জীবন, দেখ জীবন না, হ্যাঁ এই যে রুকসানার গাছে সফেদা হয়েছে, কে কে খাবেন চলে আসুন, এটা কি আমাদের চার ভাগ পাঁচ ভাগ করে খেতে হবে, পাঁচ ভাগ, হ্যাঁ গাছে একটাই হয়েছে তাও পেকেছে, বাহ বেশ সফট রে।
নাইরা হাবির বানানো এটা বাড়িতে, আমি তো ভাবছিলাম দোকান থেকে এনেছো। আমি হাফ খাচ্ছি, বারবার রিকোয়েস্ট করছে নাইরা হাবি, তাই হাফ খাচ্ছি আমি। পুরো ভেতরটা পুরো কড়া বল, দারুণ লাগে খেতে এটা। না মিষ্টি, ওই যে কড়া মিষ্টি হয় সেটা নয়, এটা সফট মিষ্টি আছে, ভালো লাগছে, ভালো লাগছে খেতে। আমার তো অন্য সময় হলে দুটো খেয়ে নিতাম, এই বেলায় তো যাচ্ছে না। আরে কি তার তো নিলাম ইফতারে পড়ে গেল, আর তুমি খাবে পানি পিছে পানি পানি, ভালো হয়েছে না? ওরম করে ধরিস নদী, ও চলে যাবে, কি বললি তোর ভাই করেছে? ভাই করেছে সুক্তটা। আচ্ছা এখানে তাই, আচ্ছা এটা শাহানার ভাই রাজা করেছে সুক্তটা, আর সবাইকে টেস্ট করতে দিয়েছে, আমরা এখন টেস্ট করেছি, কেমন হয়েছে? কেমন হয়েছে? অনেকদিন পর সবার সাথে দেখা হয়, মনটা ভালো লাগলো, মানে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে আর কি। এই বিজি হেকটিক শিডিউলের মধ্যে বন্ধুদের সাথে একটু দেখা সাক্ষাৎ হলে মন্দ হয় না আর কি। এখানে মোটামুটি মোস্ট অব দ্য উইন্টার ওয়্যার গুলো রয়েছে আমার, নদীর পাপার, তো এখন এগুলো ওয়ার্ড্রপ ভর্তি করে রাখবো না, বেকার জায়গা খায়, কিচ্ছু রাখতে পারি না। এগুলোকে না আমি ডিভানে, এই খাটের নিচে ডিভানে পুরো ঢুকিয়ে দেবো, ন্যাপথলিন দিয়ে দেবো, দিয়ে ঢুকিয়ে দেবো। এই ড্রেসটা তো আপনারা দেখেছেন, নদীর পাপা নদীকে বার্থডেতে গিফট করেছিল। এই ড্রেসটা দেখুন, এটা হচ্ছে শাহানা দিয়েছে নদীকে। ওকে, খুব বিউটিফুল দেখতে, তাই না? পুরো ফ্লোরাল প্রিন্টের উপর, ইয়েলো কালার তো আমার মোস্ট ফেভারিট কালার, অ্যান্ড প্রিন্টটাও খুব সুন্দর। আর নদীর স্কুল যতদিন চলছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি শোয়ার, তো এখন বাজছে 10:15, আমরা সবাই শুয়ে পড়বো। আজকে ব্লগটা খুবই ছোট হলো, এখন কয়েকটা দিন, মানে যতদিন না মোটামুটি সেটেল হই বা অভিষেক ফিরে আসে, অভিষেক ফিরে এলে নদীকে দিয়ে আসতে বা আনতে যেতে পারবে, তো আমার কিছুটা টাইম বাড়িতে কাটাতে পারবো, বেশি কন্টেন্ট দিতে পারবো, আর একই জিনিস বারবার দেখিয়ে লাভ নেই। তো আশা করি এই কটা দিন আপনারা আমাকে কনসিডার করবেন, অ্যান্ড প্লিজ আমার সাথেও থাকবেন। ওকে, এখন আমি একটা সিরিজ দেখছি, সিটি অফ ড্রিমস সিজন 2, সিটি অফ ড্রিমস দেখছি। এটা দেখতে দেখতে আরামসে এডিটিং করবো, এডিটিংটা ফিনিশ করবো, তারপরে নদীতে অলরেডি ঘুমিয়ে যাবে, তারপরে চ্যান কি নিন্দ। ওকে, সো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন, ফেসবুকেও ফলো করতে পারেন, ওখানে আমি কমেডি ভিডিও ছাড়ি মাঝে মাঝে। সো তারা বাবা, গুড নাইট, গুড নাইট, টাটা, গুড নাইট, টাটা। Bye.